ডারিন, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার মর্নিং শুরু হয়ে গেছে, গুড মর্নিং সকলকে। আর হেঁটে আসাও হয়ে গেছে, বাড়িটা ভীষণ খালি লাগছে যেন, একদম ভালো লাগছে না, কী বলবো। তো মর্নিং ওয়াক করে এলাম মিত্রবাবু আর আমি। যেমন রুটিন, সেই রুটিন অনুযায়ী কাজ দুজনে রান্না করছি, কেন কেউ 9:30টার সময় খেয়ে বেরিয়ে যাবে ডিউটি। তো আবার আমার জন্য করবো, তো দুজনের একসঙ্গেই রান্না করে নিচ্ছি, বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, কেউ নেই ঘরে, ঘরটা পুরো ফাঁকা হচ্ছে। তো এইভাবেই হয়তো লাস্টের দিকে জীবন হবে, মেয়েরা চলে যাবে যার নিজের নিজের শ্বশুরবাড়ি হোক বা কর্মসংস্থানে যে যে জায়গা হোক সেখানেই হোক। তো এইভাবেই দিন পেরোবে আমাদের, তো এটা অভ্যাস করাটা ভালো। একটু ফাঁকা লাগছে আর ভালো লাগছে না একদম। তো চলো, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কিছু করবো না, সিম্পল একটা মিক্সড ভেজিটেবল করলাম, ওই তোমার কুমড়ো, গাজর, ক্যাপসিকাম যা ছিল ভিতরেও বাজার গেলেন, কিচ্ছু ছিল না। আর ওই ডিম আলুর ঝোল ঝোল তরকারি করছি, ব্যাস ওতেই আমাদের দুজনের হয়ে যাবে, দই আছে, শশা, এসব। তো চলো স্টার্ট করি, ঘুরে ঘুরে কাজ করছি। এই তোমার ধরো এখানে মিত্রবাবুর বেড কভারটা আজকে একটু কাচবো, আর তোমার দেখাই, দাঁড়াও, এই দেখো এখানটা পরিষ্কার করে এরকম করলাম। আর এই এই দুটো যে রং করেছে মান্তু, তো এইগুলোর ফুল কিনতে হবে, কোথায় কিনি সেটাই এখন, ফুল না দিলে ভালো লাগছে না। তো এইসব কাজবাজ করি, তাহলেই হয়তো মনটা ভালো লাগবে। একদিক দিয়ে ভালো, মিত্রবাবু ডিউটি থাকলে তাড়াতাড়ি সকাল সকাল রান্না হয়ে গেলে আমারও ভালো, তো আমি পরিষ্কার টরিষ্কার এইসব করতে পারি বা অন্য কাজ গুছিয়ে করতে পারবো। তো এই ডিম আলু আর পেঁপে দিয়ে ঝোল, আর এই গাজর কুমড়ো ক্যাপসিকাম এইসব দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করছি। মিত্রবাবু সবজি মাছ সব এনে দিল, কেন কি ওর এখন বেশিরভাগ দিনই সকালে ডিউটি হচ্ছে, তো আজকে সকালে যদি মাছটা থাকতো তো মাছটাই করতাম, তো এখন তো আর হবে না। তো এখন ধুয়ে রেখে দিয়ে একটু তেলও দিয়েছে, দেখি দেখছি মাছটাতে। তো এখন মাছের তেল খেতে ভীষণ ভয় লাগে, এখন সব কিছুতেই না মনে ভয় ঢুকে গেছে, দেখি এটা বেশি বাসি করবো না, কালকেই করে দেবো। অল্প, মিত্র তো খেতেই চায় না, ও ভয় পায় আর হজমও হয় না, আমারও দেখছি এখন এইসব খাবার একদম হজম হচ্ছে না। তো কী করা যাবে, চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। মান্তু এই আঁকাগুলো না খুব সুন্দর করেছে, কিন্তু হাঁড়িটা কী হচ্ছে বলো তো, ওটার একটা বিড়ে লাগবে মনে হয়, তবে ওটা ঠিক করে বসানো যাবে। এমনি এই তলাটা ঠিক করে বসছে, এটা পুরো সাদা করেছে আর ওটা একটু নীল দিয়েছে, তো ভালো লাগছে দেখতে। দেখি যদি এখানে জগদ্ধাত্রী পুজোর মেলায় পাই ফুল, তো ফুল কিনে আনবো। তারপরে এটা টোস্টার, টিসা সেদিনকে ওই গার্লিক ব্রেড করেছে, দিয়ে পুরো বাটারেতে আড়েতে ভরে একদম ছিল, সেটাকে ভালো করে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলাম। এইভাবে রেখে দিলে তো নোংরা হয়ে যাবে না, তো চলো আজকে এই ব্রেকফাস্ট করবো। এইগুলো এগুলো আজকে খাই, প্রসাদ এসছে, ঠেকুয়া, তারপরে তোমার কলা, এইগুলোই আজকে খাবো, আজে বাজে খাবার হোক কিন্তু খাই বছরের সাথে একবার। চলো এইগুলোই আজকে ব্রেকফাস্ট, এতগুলো খেতে পারবো না, অল্প খাবো, অল্প মিত্রের জন্য রেখে দেবো। আর এই যে মিত্রবাবুর খাবার জল বসিয়েছি, এই হাঁড়িতে এক হাঁড়ি করা আছে, আবার এটাতেও স্নানের জল, এখন থেকেই স্নানের জল গরম করে নিচ্ছে, তো স্নানের জল করলো, তারপরে একটু জল ছিল সেটাতেই আবার ভর্তি করে দিয়ে দিলাম, হয়ে গেল। এগুলো ফিল্টারে, এটা আবার ফিল্টারে যাবে। আর মিত্রবাবুকে খেতে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে খাচ্ছে, এখন দেরি হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা ডিউটি না, রেগুলার যারা অভ্যাস আছে তাদের ঠিক আছে, আর তো অভ্যাস নেই না। তারপরে ও ডিউটি বেরিয়ে যাওয়ার পরেই আমার শুরু হয়ে গেল আমার কাজ। এই যে আজকে তাও বালতিটা ছোটো আছে, কাচলাম, ওর বেড কভারটা কেচে দিলাম, তারপরে ওই চেয়ারে তোয়ালে টোয়ালে ওই সবগুলো কেচে ছাদে মিলে দিলাম। তো আর তোমাদের যেটা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে, এই দেখো শিম গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল। হ্যাঁ, শিম ধরার আগে ফুলটা এত সুন্দর দেখতে লাগছে না, আর গাছটা একদম ঝাঁকড়া গাছ হয়েছে, টবের মধ্যে হয়েছে ঠিকই, কিন্তু দেখো পুরো এই সাইডটা মাচা করে দিয়েছিলো, পুরো মাচাটা একদম পুরো ভরে গেছে, আর প্রচুর ফুল এসছে, মনে তো হচ্ছে প্রচুর শিম হবে, কিন্তু শিম বরবটি এগুলো বলে যে ইউরিকের জন্য ভালো নয় আর কি, ঠিক নয়। তো জানি না আমি একটা নতুন ইয়ে করবো, বীজগুলো বাদ দিয়ে যদি রান্না করি, তোমরা জানিও তো কী করো। চলো জামা কাপড়গুলো মিলে নিই, মিলে নিয়েই স্নান করবো ভাবছি। কথাটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শুভ জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সকলকে। তো আমরা এই পুজোটার কথা সবাই ভুলেই যাই,
মনেই থাকে না পরপর ফেস্টিভ্যাল যা অবস্থা আর কি। আমাদের এখানে একটা বয়েজ স্কুলের মাঠটা পেরিয়ে বটতলা বাজারের ওখানে একটা ঠাকুর হয়, যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরটা খুব ভালো হয়, একটা মেলাও হয়, মানে রামসায়ের মাঠের মেলাটা ওইখানে গিয়ে বসে। তো দেখি, আজকে তো সপ্তমী, আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, তো যদি যাই, আজকে যদি যাই বা কাল যাই, তোমাদের সাথে শেয়ার করব, ঠাকুরটা দর্শন করে আসব। তো ঘর পুরো ফাঁকা, একদমই ভালো লাগছে না। মিত্রবাবু ডিউটি চলে গেল, ওর 9:30-10টার মধ্যে ভাত খেয়ে টিফিন নিয়ে চলে গেল। তো আমারও মোটামুটি রান্নাও শেষ, আর সব গুছিয়ে বাগানও সে কাছাকাছি মিলে এলাম, ঝাঁটপাটও দেওয়া হয়ে গেছে। এবার খালি মিনা আসবে, ওর কাজ করবে, আমি স্নান করব, পুজো করব, ব্যাস এই আর কি। তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম যে একটু কথা বলি, তো ভালো লাগছে না। আর ওয়েদারটাও এত খারাপ যে এই সময়টা গরম লাগছে, এই এখন বাজে তোমার 11টা, এই সময়টা গরম লাগছে, আবার তুমি দেখো ভোরের দিকটা মানে ঠান্ডা লাগছে। রাত্রেবেলা স্নানের আগে যে কত কাজ মনে পড়ে তার ইয়ত্তা নেই। ফিল্টার দুটোকে ভালো করে ধুলাম, তারপরে মনে হলো ফ্রিজটা একটু লিকুইড ভীম লিকুইডটা দিয়ে বাইরেটা একটু পরিষ্কার করে দিই, কেন কি হাতলটা বিশেষ করে মানতো, ওই তেল হাতে নুন হাতেই ও ধরে, তো সেই জন্য ওটা একটু পরিষ্কার করে দিলাম। এই যে আমার মিনারানি চলে এসেছে, যেতে আসতেই যা কষ্ট, সাইকেল নিয়ে যাওয়া আসা করাটা তো একটু কষ্ট। সাইকেলে করে যায়, ভালো, আর শরীরে কোনো রোগ থাকবে না। এখন মানুষ সাইকেল ভুলেই গেছে, ওই জন্য এত শরীরের রোগ, সাইকেল নেই, হাঁটা নেই, কিছু না। তা তো শীত আসছে না, এখন আর অত অসুবিধা হবে না। আর সাইকেলটা কোথায় রেখে এসেছিল, দিয়ে এনেছে? লাঞ্চ খেতে বসে গেছি, ডিমের ঝোল, মিক্সড ভেজিটেবল, আর এটা দহি শশা, চলো খাই, খুব খিদে পেয়েছে। সঙ্গে আধা ঘন্টা ভুগলাম, তারপরে চান টান করে ওর সঙ্গে বুকে টোকে, তারপরে পুজো দিলাম, বহুত দেরি হয়ে গেছে আজকে, তো এখন 1:30 বাজছে, আর এত খিদে পেয়েছে কি বলবো। মানে সেই সকালবেলাতে তোমার ওই ঠেকুয়া খেয়েছি, কলা ঠেকুয়া, আর ওই প্রসাদগুলোই খেলাম, দুধ গরম করলাম কর্নফ্লেক্স খাবো বলে, তো আর খাওয়া হলো না। দি এত খিদে পেয়েছে, দি খেতে বসে গেলাম, একা একাই ভাত খাচ্ছি, কিছু করার নেই, তো চলো খেয়ে নিই। তো মিনাকে কী হয়, ও ওর সঙ্গে কথা বলি, খবরাখবর নিই, ওই জন্য কী বলতো, ও কী হচ্ছে ঘরে, কী না হচ্ছে, আমাকে এসে সব বলে, বৌদি যেন এই হয়েছে, ওইখানে এই হয়েছে, সেইখানে সেই হয়েছে, এইভাবে কথা বলে, আমারও ভালো লাগে কথা বলতে। তো আর কি এইভাবে মেয়েগুলো কোথায় কি খেলো কে জানে, খাওয়ার সময় খেতে বসেই না খালি এই জিনিসটা মনে হয় যে টিচার তো বেশি কষ্ট। ও সকালে ওই জলখাবার খেয়ে বেরিয়ে যায়, দিয়ে ক্লাস হয়, ক্লাস হতে হতে যখন ক্লাসটা ছুটি হয় মানে অফ থাকে, তখন লাঞ্চ করার জন্য একদম টাইম থাকে না। আর বেশিরভাগ সময় হয়ে কি, যখন ওর টাইমটা হয় তখন ভাত থাকে না, ভাত মানে ক্যান্টিনেও ভাত থাকে না, মানে কোথায় তো ওই রুটি তরকারি কিনে খায়। তো এইগুলো খালি যখনই খেতে বসি, তো এই কথাগুলোই খালি মনে হয় আর কি। আর আজকে মানতুর প্রথম তোমার MSC ফার্স্টের প্রথম দিনের ক্লাস হচ্ছে, জানতে পারবো বিকেলে কি। ওর ক্যান্টিনটা SSKM এর ক্যান্টিন, তো ভালো ক্যান্টিনে খাওয়া দাওয়ার বলছিল মা, খুব খারাপ নয়, ভালো, তো খেতে পাবে হয়তো। তৃষার জন্য বেশি কষ্ট লাগে, কী করা যাবে, পড়াশোনা করতে গেলে তো এগুলো করতেই হবে বলো, তো কিছু করার নেই। ফুলটার যা অবস্থা না, সেদিনকে কলকাতা গেছি, মাথায় পুরো ধুলো লেগেছে, তার উপরেই রেগুলার মাথায় স্নান করা আমার একটা বাতিল, তো কী করবো। আজকে মঙ্গলবার, কুকুর চিৎকার করছে, আজকে মঙ্গলবার, আজকে ওর জন্মবার মিত্রবাবুর, তো আজকে শ্যাম্পু করতে পারলাম না, কালকে করবো, যতক্ষণ না শ্যাম্পু করছি ওই ময়লার উপরেই জল ঢালছি, দিয়ে এই অবস্থা। তো যেটা বলতে যাচ্ছিলাম যে এখন এই 2022-এ ব্লগিং করাটা খুব মানে খুবই মানে কম্পিটিশানটা ভীষণ টাফ,
মানে সবাই এখন ব্লগ করে বা এরকম ধরনের অনেক কিছু, ইউটিউবারের সংখ্যা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি যতদিন ধরে দেখছি তখন আমি সৌমালি অধিকারী দেখি, বাবা কি আওয়াজ হচ্ছে, সৌমালির ব্লগ যখন দেখতাম তখনও এতটা কম্পিটিশন ছিল না, এখন এমন হয়েছে যে ভীষণ টাফ। তো যাই না ঠিক পারবো কি না, তোমরা যদি পাশে থাকো তো পারতেও পারি এরকম আশা রাখি। তো বেশি আশা হত হওয়াও ভালো নয়, আবার বেশি লাফালাফি করাও ভালো নয়, যদি হয় তো হবে, ধৈর্য চাই। মাঝে মাঝে ভেঙে পড়ছি, সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ হচ্ছে না, তো মাঝে মাঝে ভেঙে পড়ছি, তো তাহলেও করতে হবে, বানাতে হবে। ব্লগিংটা কষ্ট করে একটু, কেন কি রেগুলার ব্লগে আমি কি দেব, কি দেখাবো, কি শেয়ার করব তোমাদের সাথে আমার লাইফস্টাইল। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি আমাকে ভালো লাগে আমার কথাবার্তা বা আমার পারিবারিক, আমার মেয়েরা বা আমার ফ্যামিলি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, এটুকু রিকোয়েস্ট করি। আর এভাবেই করতে চাই, কেন কি এটা আমার একটা শখের মতো শুরু করেছি, ফাঁকা টাইমে আমি করে দেখি আমি যদি পারি, তো এই আর কি। তো সবার থেকে বড় কথা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সুস্থ থাকাটা খুব জরুরি, খুবই জরুরি এখন। তো চলো সবাই মিলে এইটাই করি যে সবাই যেন ভালো থাকি মনের দিক থেকে, শরীরের দিক থেকে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা। আবার একটা ভিডিও বানাবো চেষ্টা করছি, তো মেয়েরা থাকলে তাও এটা ওটা হয়, রান্না বান্না তো কিছু করতেই ইচ্ছা করছে না, মোটামুটি দিন পেরোবার মতো করছি তাও, তো এই অবস্থা। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, অন্য এক ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থাকবে, আর স্মাইল।